73 নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়। উচ্ছ্বাসে ছবি উঠে আসছে সেই ওয়ার্ড থেকে, মহিলাদের মধ্যে বেশি কিন্তু উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সবুজ আবিরে রেঙে একেবারে নাচের তালে মেতেছে তারা। আপনাদের মধ্যে মনে আছে যে আমার ওয়ার্ড জনসংখ্যাতেও 54,000, কলকাতার অন্যতম একটা বড় ওয়ার্ডের মধ্যে পপুলেটেড ওয়ার্ড, সুতরাং সেই জায়গাও কলকাতায় যখন প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে সেটা আমাদের ওয়ার্ডেই পড়ে। আমরা শক্ত হাতে মোকাবিলা করেছি, আগামী দিনেও আমরা সেইভাবে করব। আমরা যেমন এই নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনের সময় আপনারা জানেন যে আমরা যারা রাজনৈতিক কর্মী তারা আমরা ভোটার লিস্টে কাজ করি। এই করোনার কাজটাও অর্থাৎ ভ্যাকসিনেশনের কাজটাও কিন্তু আমরা এইভাবেই করেছিলাম, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে ডেকে আমার ওয়ার্ড কলকাতা কর্পোরেশন 109 যেখানে 3টে ভ্যাকসিনেশন সেন্টার চলেছে, মেগা ভ্যাকসিনেশন সেন্টার, একটা আমাদের হেলথ সেন্টার মুকুন্দপুর হেলথ সেন্টার, যেটা আমাদের পার্মানেন্ট হেলথ সেন্টার। এছাড়াও কালিকাপুরে আমরা একটা মেগা ভ্যাকসিনেশন সেন্টার চালিয়েছি। অঞ্চলে লোকজনদের ভোটার যারা আমার তাদেরকে ডেকে, যারা থাকেন না তাদের ডেকে ডেকে এনে ভ্যাকসিন করিয়েছি। শহীদ স্মৃতির মতন অঞ্চল যেখানে প্রায় 14,000 মানুষ বসবাস করে সেখানে আবারও একটা মেগা ভ্যাকসিনেশন সেন্টার চালিয়েছি। সুতরাং আমাদের ড্রেন রাস্তা জল আলো যেমন আমরা করেছি, সামাজিক সুরক্ষা প্রকল্পে যেমন আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা কাজ করেছি, ঠিক সেরকম করোনা মোকাবিলায় বাড়ি বাড়ি ভ্যাকসিনের কাজও করেছি। ভোটের দিন বিকেল থেকে কাল গতকালও বিরোধীরা প্রচণ্ড বিক্ষোভ করেছেন যে ছাপ্পা রিগিং সন্ত্রাস হয়েছে ভোটে। দেখুন, অনেস্টলি আপনাদের কাছে বলতে আজকে দ্বিধাবোধ করছি না যে এত বছর ধরে যে দলটা সরকার চালিয়েছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তারা যে এইভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আমি বুঝিনি। কোথাও এজেন্ট দিতে পাচ্ছেন না এবং অনেক জায়গায় যারা দিয়েছেন তারা আবার এত প্রবীণ, তারা থাকছেন না, চলে যাচ্ছে। মানে অন্তত এই দলটা সরকার চালিয়েছিল 34টা বছর কিন্তু তাদের সংগঠন এখন ধুয়ে মুছে সাফ, সুতরাং এদের কথা বলার কোনো প্রাসঙ্গিকতাই নেই। লোক নেই সঙ্গে, মানুষের সমর্থন নেই, কী করে এরা এই কথা বলে বলুন। সুতরাং দেখছেন তো মানুষ আমাদের সমর্থন করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প তার জনহিতকর কাজকে সমর্থন করেছেন, তাই আজকে আমরা 37,000 ভোটে মানুষের সমর্থন নিয়ে 109 এগিয়ে আছে। আমরা সৌন্দর্য নিয়ে অনেকে ভালো কথা বলে, ওয়ার্ডটাকে সুন্দর করবেন তো নাকি? চেষ্টা করছি। অনেক ধন্যবাদ আপনাকে, শুভেচ্ছাও থাকলো। ক্যামেরায় সুধীর ঘোষের সঙ্গে নিমাই পান্ডা, কলকাতা টিভি। 109 নম্বর ওয়ার্ডে অনন্যা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী, 37,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। এবং আবারও 73 নম্বর ওয়ার্ডের ছবি দেখাচ্ছি আপনাদের, যেখানে কাজরী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতৃবধূ, তিনি প্রথমবার নির্বাচনে দাঁড়ালেন 73 নম্বর ওয়ার্ডে। মানুষের জন্য এতদিন কাজ করেছেন নেত্রীর হয়ে, এবার প্রথম জনপ্রতিনিধি হিসেবে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং মানুষ তার উপর আস্থা রেখে তাকে জয়ী করেছেন, এমনটা বিশ্বাস তার। We'll be right back.
কমিশন সূত্রে যে খবর আসছে ভোটের যে হার অর্থাৎ শতাংশের হারে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত 91.61%। ভোটের যে শতাংশের হার তাতে তৃণমূল কংগ্রেসের প্রাপ্তি 91.61%। তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি কিন্তু তার একেবারে নিজের মনের ইচ্ছা ছিল যে 131 নম্বর ওয়ার্ড থেকে তিনি জিতবেন। এবং আমরা ভোটের দিন রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে সারা দিন ছিলাম, রত্নাদির সঙ্গে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, রত্নাদি রয়েছে আমাদের সঙ্গে। প্রথমে রত্নাদি কলকাতার ভিতর থেকে স্বাগত জানাই, এবং এই যে এত মার্জিনে জয়, যদি এখনো পর্যন্ত ভিতর থেকে সার্টিফিকেট আপনি আনেননি, কিন্তু আপনি জেনেছেন যে আপনি জিতেছেন, প্রতিক্রিয়া জানতে চাবো আপনার। প্রথম প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া অসাধারণ, কারণ আমি 4 বছর ধরে 131 নম্বর ওয়ার্ডে কাজ করেছি এবং এই ওয়ার্ডটা আমার নিজের দখলে রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি এবং মানুষ আমাকে বিশ্বাস করেছে, মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছে। তিনি আপনার 131-এ বিশেষভাবে জয়ের ভীষণ ইচ্ছা ছিল, সেখানে কাজ করার ইচ্ছা ছিল, আজকে জয় পেয়েছেন, আপনি কি বলবেন? 131-এ আপনি বিশেষভাবে চাইছিলেন যাতে সেখান থেকে লড়ে আপনি জয়লাভ করেন এবং কাজ করেন, আজ সেই স্বপ্ন সফল হলো, কি বলবেন? আমার স্বপ্ন সফল হলো মানে আমি মানে আমার এলাকা অন্যের হাতে চলে যাবে, আমি যে ওই এলাকায় আমার বাড়ি, আমি ওখানে থাকি, ওখানে রাজনীতি করি, আমি ওইখানে থাকা সত্ত্বেও 4 বছর আমি রাজনীতি করা সত্ত্বেও অন্য কেউ টিকিট পেয়ে অন্যের হাতে চলে যাবে এটা আমি কখনোই মেনে নিতে পারছিলাম না, কিন্তু মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমি টিকিটটা পেয়েছি এবং আমি জানতাম টিকিট পেলে আমি জিতবো, এবং কারণ মানুষ আমায় বিশ্বাস করে, 131-এ মানুষ বিশ্বাস করে, তারা 2 হাত ভরে আশীর্বাদ করেছে, আমি তাদের কাছে কৃতজ্ঞ। দিদি, আমরা দেখতে পাচ্ছি যে উল্লেখযোগ্যভাবে এবছরের যে নির্বাচনের ফলাফল, তৃণমূলের ঠিক পরেই বিজেপিকে পিছনে ফেলে সিপিএম বা বামেরা উপরে এসছে, এটা কি তাৎপর্যপূর্ণ বলে মনে হয়? একদম তাৎপর্যপূর্ণ, কারণ বিজেপির রাজনৈতিক ধারাটাই তো খারাপ না, তারা ধর্ম, সাম্প্রদায়িক দাঙ্গা, এছাড়া তো কোনো রাজনীতি, তা পুরো ভারতবর্ষ আছে ভুলণ্ঠিত। ভারতবর্ষের 2014 সাল থেকে 2021 সালে নরেন্দ্র মোদী যে রাজনীতি করেছে, আজকে সারা পৃথিবীতে ভারতের স্থান কোথায় ছিল কোথায় নামিয়ে নিয়ে এসছে। সেই জায়গাতে আমি মনে করি এরকম একটা সাম্প্রদায়িক দল থাকার থেকে অন্তত বামরা থাকুক, তাও ভারতবর্ষের এত ক্ষতি হবে না। 131-এ একসময় শোভন চট্টোপাধ্যায় তিনি লড়েছেন, জয়লাভ করেছেন, আজকে যাই হোক বিচ্ছিন্ন কিছু একটা বিষয় হয়েছে, কিন্তু এই যে জয় কি বলবেন? শোভনদা তো সেখান থেকে চলে গিয়েছে, সে ভোটও দেয়নি, তাকে আমার কিছু বলারও নেই, তিনি যেখানে আছেন ভালো আছেন, ভালো থাকুন, আমি 131-এর মানুষদের নিয়ে ভালো থাকতে চাই। তিনি আপনি মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কি কথা হলো, কি বললেন দিদি? দিদি আমাকে আশীর্বাদ করলেন, বললেন যে ভালো করে কাজ করো, আরো উন্নতি, মানে এলাকার যাতে আরো উন্নতি ঘটে সেটা দেখবে। দিদি, শেষ প্রশ্ন, কি বার্তা দেবেন এলাকার মানুষের, ওয়ার্ডের মানুষের, কারণ আপনাকে নিয়ে অনেক প্রত্যাশা আসা তাদের রয়েছে? এলাকার মানুষকে একটাই আমি বার্তা দেব, তোমরা যেমন আমার উপর ভরসা করে আমাকে বিপুল ভোটে জয়ী করেছ, আগামী 5 বছর আমিও তোমাদের কন্টিনিউয়াস পৌর পরিষেবা দিয়ে যাব। এবং আপনার ভোটের মার্জিনটাও দেখা গিয়েছে হিউজ, যে জয়ের মার্জিন, মানুষ আশীর্বাদ করেছে, মানুষের 2 হাত ভরে আশীর্বাদ করেছে, মানুষ আর কাউকে দেখেনি, সিপিএম বিজেপি কারোর দিকে তাকায়নি, একদম ঢেলে আমাকেই ভোট দিয়েছে, তা মানুষের প্রতি তো আমি কৃতজ্ঞ থাকবই, এবং 5 বছর পৌর পরিষেবা যাতে তাদের কোনো রকম ঘাটতি না হয় আমি দিনরাত এক করে কাজ করব। একেবারে অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন রত্না চট্টোপাধ্যায়, তিনি জানিয়ে দিলেন যে যেভাবে তিনি জয়লাভ করেছেন, যদিও তিনি সার্টিফিকেট আনতে ভেতরে যাচ্ছেন, তিনি জানালেন তবে ভেতর থেকে কাউন্টিং শেষ হয়ে গিয়েছে, এই খবর তার কাছে পৌঁছেছে, তিনি কালীঘাটে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেখান থেকে তিনি ছুটে এসেছেন ভেতরে, শুধু সার্টিফিকেট আনতে যাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা সুচন্দ্রিম, এবং তিনি কিন্তু চাইছেন মানুষ যেভাবে 2 হাত তুলে তাকে আশীর্বাদ করেছেন, তিনিও মানুষের জন্য আগামী 5 বছর
ভীষণ ভাবে মানুষের জন্য মানুষের হয়ে কাজ করতে চান সুচন্দ্রিমা। ধন্যবাদ শুভঙ্কর। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি কথা বললেন 131 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে। অন্যদিকে 80 নম্বর ওয়ার্ড থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের আনোয়ার খান। দুর্গা, দেখো এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে 80 নম্বর ওয়ার্ডের লড়াকুর প্রার্থী আনোয়ার খান। দ্বিতীয়বারের জন্য তিনি বিপুল মার্জিনে জয়লাভ করেছেন, আর উন্নয়ন বা আগামী দিনে কি করতে চান তার মুখ থেকে শুনেছি। আনোয়ার দা, তোমার তো মার্জিন আগের থেকে অনেক বেড়ে গেল, বিরোধীরা সেই অর্থে তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল না, দায়িত্ব অনেক বেড়ে গেল, কোনগুলোকে আগে এই জয়টাকে তুমি কাকে? দেখুন, এইখানে আমি 2015 সালে যে নির্দল প্রার্থী হয়ে জিতেছিলাম, 154 ভোটে আমি জয়লাভ করেছিলাম। তারপরে আমি মমতা দি আশীর্বাদে আমি তৃণমূল কংগ্রেস জয়েন করি ববি হাকিমের হাত ধরে। ববি হাকিমের সাহেবে ওই এলাকার স্থানীয় বিধায়ক কলকাতা বন্দর বিধানসভায়, তারপরে ওনাকে ওনার যে আশীর্বাদ, ওনার যে মানে কোঅপারেশন, ওইটা নিয়ে মানুষের কাছে যে পরিষেবা দেওয়ার কথা সেটা আমরা মানুষের বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় গিয়ে গলি গলিতে তাদের ঘরে ঘরে গিয়ে আমরা পরিষেবা পৌঁছে দিয়েছি, জল দিয়েছি, রাস্তা দিয়েছি, আলো দিয়েছি, নিকাশি করেছি, বাথরুম করে দিয়েছি। সে একটা সাধারণ মানুষের যে সাথে করোনাতে বিপুল পরিমাণে মানুষ যে অসহায় হয়েছিল লকডাউনে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করা, আমফানে তাদের ঘর থেকে যে ঝুপড়ি উঠে উড়ে গেছিলো আমফানে ঝড়ে, তাদেরকে সরকারের তরফ থেকে অনুদান পাইয়ে দেওয়া, তার পাশে পাশে ওদের মানে ঘরগুলোকে সারানো দায়িত্ব নিয়ে কাজ করেছি আমরা। তো মানুষ ওইটা সব কাজের পরিকাঠামো দেখার পরে আজকে 6,000 উপরে ব্যবধানে আমাকে জয়লাভ করে দিয়েছে। তো মানুষ যে আস্থা বিশ্বাস আমার উপরে রেখেছে, তাহলে আমার উপরে দায়িত্ব তো বেড়েই গেছে, কিন্তু আগামীকাল আমি আমার দাদা বিধায়ক জনাব ফিরহাদ হাকিমকে আমি আগ্রহ করবো, কি আমার এলাকায় কমিউনিটি হল নেই, সেখানে আমার সেলফ হেল্প গ্রুপ হাজার হাজার মহিলারা আছে যাদেরকে আমি ট্রেনিং দিতে পারছি না, তাদের জন্য একটা আমি সেলফ হেল্প গ্রুপে একটা কমিউনিটি হলের মাধ্যমে ওইখানে আমি ট্রেনিং দিতে চাইছি, যাতে ও মহিলাদেরকে আমি আত্মনির্ভর ব্যবস্থাতে করতে স্বনির্ভর যে হয় যেটাকে আমরা ওদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে নিজে ওদের শক্ত হাত করে তাদেরকে পরিষেবা দেওয়ার এই পরিকল্পনাটা আমরা চেষ্টা করি। যে বিগত দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নমূলক গঠনমূলক কাজগুলো হয়েছে, এবং আপনিও এই বিগত যে পুরো বোর্ড, সেই পুরো বোর্ডে আপনিও একজন অংশ ছিলেন, পুরো বোর্ডের যে সাফল্য এবারের ভোটে কতটা প্রতিফলিত? এটা দেখুন, এটা কোথাও না মমতাদি প্রকল্প দুয়ারে সরকার, এটা হচ্ছে হট কেক, লক্ষ্মী ভণ্ডার মানুষের জন্য, মানে মহিলাদের জন্য তো একটা উপহার বলুন, কাকি সবাই পাড়ায় পাড়ায় যে মহিলারা যে লক্ষ্মী ভাণ্ডারে যে মানে উপকৃত হয়েছেন, সেটা কিন্তু মমতা দি মাস্টার স্ট্রোক, এটা কিন্তু লাভান্বিত হয়েছে, তার জন্য 6,000 উপরে মার্জিন হয়েছে। অতএব তুমি শুনতে পেলে যে আনোয়ার খান সেই লড়াকু নেতা যিনি পোর্ট এলাকা থেকে দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকেন, মানুষের ডাকলে হাঁকলে যাকে কাছে পায়, আগামী দিনে কিন্তু উন্নয়নকে সামনে রেখে পাতেও করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমুখী কাজগুলোকে সামনে রেখে এবং ফিরহাদ হাকিমের নেতৃত্বে কলকাতা পুরসভার পুরো পরিষেবাকে আরও আধুনিকতার পথে চলার ক্ষেত্রে তিনি নিজেকে নিয়োজিত করতে চান। ফিরছি পুরো ভোটের রায় নিয়ে আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন।